হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, এটা খুবই রিকোয়েস্টেড ভিডিও, বারবার রিকোয়েস্ট করেছো তোমরা অনেকে। আমি জানি হয়তো আমার উপর রাগও করে আছো যে কেন আমি এই ভিডিওটা শেয়ার করছি না। তো দেখো, মানে সবার রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করছি, যে যা রিকোয়েস্ট করছে, যে ভিডিওটা দেওয়ার রিকোয়েস্ট করছে, প্রত্যেকেরই আমি ভিডিও সেইভাবে শ্যুট করার চেষ্টা করছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি, যেমন কি থাম্বনেইলে দেখে নিয়েছো, ওজন বাড়ানোর ভিডিও। হ্যাঁ, অনেকে তোমরা কমেন্ট করেছো যে দিদি একটা ওজন বাড়ানোর ভিডিও আনো, কীভাবে ওজন বাড়ানো যাবে, 10-15 দিনের মধ্যে ওজন বাড়াতে পারবে। তো দেখো, আমি একটা কথা বলি যে অত্যাধিক মাত্রায় তোমরা খেয়ে নিলে, ভাবলে 10 দিনে 10 কেজি 12 কেজি ওজন বাড়িয়ে নেবো, সেটা করলে কিন্তু আনহেলদি ব্যাপারটা হয়ে যাবে, সেটা ভালো হবে না শরীরের পক্ষে। তাই ওজন একটু আস্তে আস্তে বাড়া ভালো। নিজেদের অন্তত 1 মাস সময় দেবে, 1 মাসের মধ্যে দেখবে অনেকটা ওজন তোমরা কিন্তু বাড়াতে পারবে। তো চলো ফটাফট তোমাদের বলে দিই যে কীভাবে তোমরা দ্রুত 10-15 দিনের মধ্যে বেশ অনেকটা ওজন বাড়াতে পারবে। আচ্ছা, আজকে যে ভিডিওটা বলবো এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে, উভয়ের জন্য, ছেলেদেরও জন্য মেয়েদেরও জন্য, উভয়ের জন্যই আমি এটা একটা এভারেজ একটা যে চার্ট আমি তোমাদের বলে দেবো, সেইভাবে তোমাদের খাওয়া দাওয়াটা ফলো করতে হবে, আদার যে টিপসগুলো দেবো সেগুলোও সেইভাবে ফলো করবে। তো ছেলে মেয়ে যারাই আছো প্রত্যেকেই কিন্তু ওজন বৃদ্ধি করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর সবার প্রথমে আমি তোমাদের কিছু টিপস দেবো, তারপর কিছু ডায়েট বলে দেবো, সেইভাবে ডায়েট যদি করতে পারো তাহলে দেখবে দ্রুত তোমাদের ওজন বাড়বে। বন্ধুরা, সবার প্রথমে চেষ্টা করো নিজেদের অ্যাক্টিভ রাখার, অন্তত হাঁটা, ওয়াকিং করা, এই জিনিসগুলো অবশ্যই করবে। তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি তো রোগা, আমি কেন হাঁটবো, হাঁটলে হয়তো আরও যেটা হচ্ছে রোগা হয়ে যাবো, আরও আমার ওয়েট লস হয়ে যাবে, আমি কেন এক্সারসাইজ করবো তাহলে তো আরও বেশি না। এক্সারসাইজ করলে, হাঁটাহাঁটি করলে একটু, তাহলে কি হয়, তোমাদের মেটাবলিজমটা, যেটা তোমাদের মেটাবলিক রেটটা ভালো নেই বলেই তোমরা রোগা হয়ে যাচ্ছ, তোমাদের খিদেটা ঠিক মতন পাচ্ছে না, তোমরা পর্যাপ্ত মাত্রার খাবারটা খেতে পাচ্ছ না, কারণ শরীরে খিদে নেই, পেটে তোমাদের খিদেই নেই, তো খাতে খেতে পাচ্ছ না সেই জন্য। এছাড়া যে খাবারটা খাচ্ছ সেটা ঠিক করে বডিতে ইউটিলাইজ হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, তোমাদের ওজন বৃদ্ধিটা হচ্ছে না। তোমরা তোমাদের ও মানে হাইট কিংবা বয়স অনুযায়ী ওজনটা তোমাদের কম আছে। তো তোমাদের কী করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ থাকার জন্য একটু হাঁটাহাঁটি করবে, তারপর ধরো একটু জগিং করলে, ওয়াকিং করবে, কিংবা বাড়িতেই ফ্রি হ্যান্ড কিছু হালকা ফুলকা এক্সারসাইজ করতে পারো, সেগুলো ভীষণ ভালো হচ্ছে, যেমন তোমার সুবিধা। এখানে কোনো পার্টিকুলার এক্সারসাইজ নেই, কারণ ওয়েট লসে কিছু পার্টিকুলার এক্সারসাইজ থাকে, কিন্তু ওয়েট গেনের সেরকম কোনো এক্সারসাইজ নেই। যেমন একটু হাঁটা চলা, হালকা ফুলকা যে এক্সারসাইজ হয় সেগুলো অল্প বিস্তর করতে পারো, এছাড়া বিশেষ কোনো এক্সারসাইজ নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জল, পর্যাপ্ত মাত্রায় জল খাবে, নিজেকে হাইড্রেট রাখবে। অত্যাধিক বডি যদি ডিহাইড্রেট হয়ে থাকে তাহলে কিন্তু যেটা হচ্ছে ওয়েট গেইন হবে না, তোমাদের গ্লো থাকবে না, দেখতে আনহেলদি লাগবে। তো তার জন্যে পর্যাপ্ত মাত্রায় জল খাবে, নিজেকে হাইড্রেট রাখবে, এবং সারাদিনে সবসময় ফ্রুটস খাওয়ার চেষ্টা করবে, ফল, যে কোনো ফল, কোনো দামি ফল খেতে হবে এরকম কোনো ব্যাপার না, সিজনে যেই ফল পাওয়া যায় সেই ফলই খাবে। যদি ধরো পেয়ারা পাওয়া যায় পেয়ারা খাবে, পাকা পেঁপে পাওয়া যায় পাকা পেঁপে খাবে, যেমন ফল পাওয়া যায় তেমনই ফল খাবে, যখন পারবে খাবে, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনারের মাঝে ফল খাবে। ফলের রস কী হয়, তোমাদের বডিকে হাইড্রেট রাখবে, এবং ফলের রসে যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজও কিন্তু তোমাদের ওয়েট বাড়াতে সাহায্য করবে। তো বেশ বাটি ভরে ভরে ফল খাওয়ার চেষ্টা করবে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনারের মাঝখানে, তাহলে দেখবে তোমাদের বেশ ভালো ওয়েট গেইন হবে, কারণ ওর মধ্যে যেটা হচ্ছে কার্বোহাইড্রেটও থাকে ফলের মধ্যে, গ্লুকোজও থাকে, আর এই ছাড়া প্রচুর পরিমাণে জুস থাকে, সেই জুসটা, কার্বোহাইড্রেটটা আর সুগারটা, এগুলো মিলে তোমাদের ওয়েট গেইন করতে হেল্প করবে। ফলের মধ্যে সবথেকে বেশি তোমাদের কোন ফল উপকার দিতে পারে, তো ফলের মধ্যে সবথেকে বেশি উপকার দিতে পারবে তোমাদের আঙুর। আঙুর বেশি মাত্রায় খাবে, আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, প্রচুর কার্বোহাইড্রেট হয় আঙুরের মধ্যে। তো আঙুর যদি একটু বেশি করে খাও তাহলে দেখবে তোমাদের ওয়েট গেইন হতে হেল্প হবে। এছাড়া হচ্ছে কলা, কলা অন্তত দিনে 2 কিংবা 3টে করে যদি কলা খেতে পারো, কলাও কিন্তু মারাত্মকভাবে ওয়েট গেইন করতে সাহায্য করে। তো আঙুর, কলা, খেজুর, এগুলো এমন জিনিস হচ্ছে এগুলো ওয়েট বাড়ায়, তো তোমরা এই ধরনের জিনিসগুলো খেতে পারো। এছাড়া যেরকম হচ্ছে মাটির তলার যে কিছু পাওয়া যায়, যেমনি ধরো শাঁকালু কিংবা রাঙালু, মিষ্টি আলু কিংবা আলু, এইগুলো কিন্তু ওয়েট বাড়াতে সাহায্য করে। মাটির তলায় যেগুলো হয়, গাজর, এইগুলো কিন্তু ওয়েট বাড়ায়,
তারপরে ধরো বিট বিট গাজর এগুলো যখন বেশি পরিমাণে খাবে এগুলো মাটির তলার যে কোনো জিনিস কিন্তু ওর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে স্টার্চ থাকে সেগুলোও কিন্তু ওজন বাড়ায় তো তোমরা এইগুলোও খেতে পারো নিজের খাবারের তালিকার মধ্যে এগুলো বেশি করে রাখবে তাহলেও দেখবে ওজন বাড়বে আচ্ছা এবার বলে দিই ঘুম পর্যাপ্ত মাত্রায় ঘুম ঘুমাবে ঘুমালেও পর্যাপ্ত মাত্রায় যদি ঘুমাও তাহলেও কিন্তু ওজন বৃদ্ধি হয় ভীষণ ভালোভাবে তাই জন্য সময় মতন পর্যাপ্ত মাত্রায় ঘুমের চেষ্টা করবে অন্তত সারাদিনে 7 থেকে 8 ঘন্টা পারলে তারও বেশি যদি ঘুমাতে পারো তাহলে কিন্তু সাংঘাতিকভাবে ওজন বৃদ্ধি হয় 8-10 ঘন্টা তোমরা ঘুমিয়ে দেখো খাবার আর কি করবে খাবার পরেই হাঁটাহাঁটি করার দরকার নেই যেটা আমরা ওয়েট লসে বলি খাবার পরে হাঁটাহাঁটি করবেন তাহলে ওয়েট লস হবে কিন্তু ওয়েট যদি বাড়াতে হয় খাবার পর আর হাঁটাহাঁটি করবে না খাবার পর বসে থাকবে বসে থেকেই শুয়ে পড়বে খাবার পরেই জাস্ট খাবার খাবার পরেই যদি তোমরা শুয়ে পড়তে পারো তাহলে দেখবে দ্রুত তোমাদের ওজন বাড়বে তাই লাঞ্চ এবং ডিনারের পরে বেশি হাঁটাহাঁটি করবে না এবং বেশিক্ষণ জেগে থাকবে না চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার লাঞ্চ অ্যান্ড ডিনার করার পরে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়বে তাতে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট গেন হবে এবার বলি যে নিজেদের খাদ্য তালিকায় এমন কী কী জিনিস রাখতে পারো যাতে কি তোমাদের ওজন বৃদ্ধি হতে পারে চেষ্টা করবে সকালবেলা একটা স্মুদি খাওয়ার সেই স্মুদিটার মধ্যে কী কী মেলাবে কলা দেবে এক যতটা তোমরা যেই পরিমাণ খেতে পারো এখানে তোমরা যদি 2 কলার স্মুদি খেতে পারো 2 নেবে 1 কলার খেতে পারলে 1 নেবে তো স্মুদি বানানোর জন্য 1 কলা নিলে তার মধ্যে 2 চামচ বড় চামচের 2 চামচ ছাতু দেবে তারপর দেবে দুধ কিংবা দই তোমাদের চয়েস অনুযায়ী দুধ যদি খেতে ভালোবাসো দুধ মেশাবে দই যদি খেতে ভালো দই মেশাবে তাহলে 1 কাপ দই নহলে 1 কাপ দুধ এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ওর মধ্যে দেবে দেবে 4-5টা খেজুর ভালো খেজুর 4-5টা খেজুর দেবে 5-6টা কিশমিশ দেবে আর কয়েকটা কাজু বাদাম দেবে তো এই কটা জিনিস দেবে আর সঙ্গে দেবে 2 ছোট এলাচ হ্যাঁ ছোট এলাচও কিন্তু ওজন বাড়াতে ভীষণ ভীষণ কার্যকারী চেষ্টা করবে লাঞ্চের পরে এবং ডিনারের পরে 2 করে ছোট এলাচ খেতে ছোট এলাচ যে সবুজ এলাচ হয় সেই এলাচ খাবে এই ছোট এলাচ কিংবা সবুজ এলাচ যদি লাঞ্চ এবং ডিনারের পরে খাও তাহলে ছোট এলাচও কিন্তু ওজন বৃদ্ধি করে তাহলে কি করবে তোমরা এইরকম একটা স্মুদি বানাবে ব্রেকফাস্টে আগে খেয়ে নেবে তারপর যদি আর তোমাদের খিদে থাকে তাহলে তোমাদের বাড়িতে যা রান্না হচ্ছে ব্রেকফাস্টে যা তৈরি হচ্ছে সেটাও খেতে পারো খেতে যদি পারো তাহলে তো খুবই ভালো তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হবে এইবার বলে দিই লাঞ্চ লাঞ্চে চেষ্টা করবে প্রত্যেক দিন আলু সেদ্ধ খাওয়ার প্রত্যেক দিন 1 কিংবা 2 করে আলু সেদ্ধ পাতে সব প্রথমে নেবে আর সেই আলু সেদ্ধটা মাখবে 1 চামচ ঘি দিয়ে ঘি আর আলু সাংঘাতিকভাবে ওজন বৃদ্ধি করতে পারে মানে তোমরা 10 দিন টানা যদি আলু সেদ্ধ মেখে ঘি দিয়ে যদি খাও দেখবে তোমাদের দ্রুত কিন্তু ওজন বাড়বে তাহলে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে একটা খাবে আর সঙ্গে 1 কিংবা 2 সেদ্ধ ডিম অবশ্যই অবশ্যই খাবে 1 কিংবা 2 সেদ্ধ ডিম খাবে আর চাইলে সেদ্ধ ডিমটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো লাঞ্চে যদি না খেতে চাও মাছ মাংস হয়েছে তাহলে ব্রেকফাস্টে খেয়ে নেবে আর যদি ব্রেকফাস্টে না খাও তোমরা লাঞ্চে যেটা হচ্ছে 1টা ডিম সেদ্ধ খাবে আলু সেদ্ধ আর ঘিয়ের সাথে মেখে আর চেষ্টা করবে ভাতের মাড়টা রেখে দিয়ে ভাতটা খেতে মানে ভাতের মাড় আমরা সাধারণত কী করি ভাতের মাড়টা ফেলে দিই ভাতের মাড় ফেলবে না মার শুদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করো অন্তত সপ্তাহে 3 দিন মার শুদ্ধ ভাত খাও ফেনা ভাত যেটাকে বলে সেই ফেনা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে 2 ডিম সেদ্ধ দিয়ে অন্তত খাও সপ্তাহে 3 দিন তাহলে দেখবে দ্রুত ওজন বাড়বে আর এছাড়া তোমাদের আর যা মাছ মাংস তরকারি রান্না হচ্ছে সেটাও কিন্তু খেতে পারো তো এইটা অবশ্যই খেও এরপর আসছি বিকেলে বিকেলে তোমাদের যা ইচ্ছা করে খেতে পারো তোমরা কোনো ব্যাপার নাই ও এখানে তোমরা যেটা হচ্ছে বার্গার খাও পিজা খাও তেলে ভাজা খাও যেটা তোমাদের এখানে কোনো ব্যাপার নেই যে তোমাদের এটাই খেতে মানে ওয়েট লসে অনেক ইয়ে থাকে নিয়ম থাকে কিন্তু ওয়েট গেনের মধ্যে কোনো ব্যাপার না তোমাদের যা ইচ্ছা হয় খেতে পারো এবং চায়ের মধ্যে ফুল ক্রিম দুধ যে হয় ফুল ক্রিম দুধের সাথে চিনি দিয়ে চা বানিয়েও খেতে পারো তাতেও কোনো সমস্যা হবে না এইভাবে তোমরা চা বিকেলে চা স্ন্যাক্স এইগুলো খেতে পারো ছোলা সেদ্ধ করে আলু কাবলি মেখে খেতে পারো ওটা খুবই হেলদি অপশান হচ্ছে কিংবা বাদাম দিয়ে মুড়ি মেখে খেতে পারো চায়ের সাথে সেটাও কিন্তু হচ্ছে তবে আমি একটাই কথা বলবো তেলের জিনিস এবং ভাজাভুজি জিনিসটা কম খাবে বাকি তোমরা সব কিছু খেতে পারো এটা চেষ্টা করবে তাড়াতাড়ি করার বেশি রাত করে ডিনার করবে না তাড়াতাড়ি ডিনার করবে এবং ডিনার করার পরেই যেটা করবে চকলেট কিংবা আইসক্রিম কিংবা মিষ্টি অবশ্যই খাবে এটা কিন্তু খুব দ্রুত ওজন বাড়ায় তো যখন ডিনার হয়ে গেল ডিনার করার 10 মিনিট পরে চকলেট খাবে
আইসক্রিম খাবে কিংবা কোনো মিষ্টি খাবে, তবে মিষ্টিটা চেষ্টা করবে দুধের তৈরি মিষ্টি, ভাজা 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 মিষ্টি যেগুলো হয় সেগুলো খেও না, দুধের তৈরি মিষ্টি যদি খাও সবথেকে বেশি উপকার পাবে। তো দুধের তৈরি সন্দেশ, রসগোল্লা এই ধরনের দুধের মিষ্টি যদি খাও দেখবে দ্রুত ওজন বাড়বে, আর এটা ডিনারের পরেই খাবে। আইসক্রিম খেতে পারো কিংবা চকলেটস খেতে পারো, এগুলোও কিন্তু দ্রুত ওজন বাড়ায়। তো এটা খেয়ে নেবে, খেয়ে নেবার পরে জেগে থাকবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাতে দেখবে দ্রুত তোমাদের ওজন বাড়বে। তাহলে বন্ধুরা এই যে টিপসগুলো আমি তোমাদের বলে দিলাম কীভাবে তাড়াতাড়ি ওজন বাড়াতে পারো, এই টিপসগুলো ফলো করে দেখো, অন্তত 10 দিন আমার এই টিপসটা ফলো করো, দেখো কেমন রেজাল্ট পাচ্ছ। আর যখনই ভালো রেজাল্ট পাবে এটাকে কন্টিনিউ করো, যতক্ষণ না তোমাদের মনের মতন, তোমাদের ইচ্ছা মতন এবং মনের মতন যতক্ষণ না তোমরা ওয়েট গেন করতে পারছো কিংবা ওয়েট পাচ্ছ, ততদিন এটাকে কন্টিনিউ করো। এইভাবে চলে দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার আমি চেষ্টা করব। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।